আজকে আমরা পৃথিবীর অভ্যন্তরীণ বিভাগ বা স্তরগুলো আলোচনা করব, কিন্তু এই বিভাগ বা স্তরগুলো আলোচনা করছি অ্যাডওয়ার্ড সুইসের মতে। অ্যাডওয়ার্ড সুইসের মতে যে বিভাগগুলো হয় তা আমরা কিন্তু আলোচনা করব। কারণ দেখুন, আমরা অ্যাডওয়ার্ড সুইসের যে লেয়ারগুলো বা স্তরগুলো আছে সেটা কিন্তু কেমিক্যাল ডিভিশনের আন্ডারে আসে। কারণ দেখুন, আমরা কী করেছিলাম ইতিমধ্যে, আমরা যে ক্লাস করেছি সেখানে দেখেছি যে আমাদের যে আর্থ ছিল, আর্থগুলোকে, আর্থের অভ্যন্তরীণ বিভাগটাকে আমরা কী করেছিলাম, দুটো পদ্ধতিতে ভাগ করেছিলাম। একটা হলো কী ছিল, যে কেমিক্যাল ডিভিশন করেছিলাম, আর একটা বিভাগ করেছিলাম আমরা কি, মেকানিক্যাল ডিভিশন। এই দুটো ভাগে কিন্তু ভাগ করেছিলাম। অ্যাডওয়ার্ড সুইসের যে লেয়ারটা আছে তা কিন্তু এই কেমিক্যাল ডিভিশনের আন্ডারে আসছে, কারণ দেখুন, আমরা যখন কেমিক্যাল ডিভিশন আলোচনা করেছিলাম তখন পৃথিবীকে আমরা তিনটা লেয়ারে বিভক্ত করেছিলাম। কী কী ছিল? একটা ছিল ক্রাস্ট ছিল, আর দ্বিতীয় ছিল ম্যান্টেল, এবং তৃতীয় ছিল কোর। এই বিভাগটাকেই কিন্তু একটু পরিবর্তিত করে অ্যাডওয়ার্ড সুইস বলছেন এই তিনটা লেয়ার, কিন্তু নামগুলো ডিফারেন্স রয়েছে। কারণ ওনার মতে তিনটা লেয়ার, সেই তিনটা লেয়ার হলো কি, যে প্রথমটা হলো সিয়াল, প্রথম স্তর হলো সিয়াল, দ্বিতীয় স্তরটাকে বলছেন তিনি যে সীমা, এবং তৃতীয় স্তর কোরের পরিবর্তে তিনি বলছেন কি, যে নিফে। এই তিনটা স্তরে কিন্তু অ্যাডওয়ার্ড সুইস পৃথিবীর অভ্যন্তরীণ ভাগটাকে তিনটা ভাগে বিভক্ত করেছেন। অর্থাৎ কি, আমরা যদি একটা পৃথিবী আঁকি, যে আমার এটা পৃথিবী, পৃথিবীর কেন্দ্র পর্যন্ত অংশকে, পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যদি একটা ব্যাস টানি, আমরা জানি সেটা কত আসবে, 6371 কিমি। এই 6371 কিলোমিটার অংশকে তিনি তিনটা বিভাগে ভাগ করেছেন। তিনটা বিভাগ বলতে দেখুন, প্রথম একটা লেয়ারে ভাগ করেছেন, যেটাকে তিনি বলছেন কি, যে সিয়াল, তিনি বলতে চাইছেন এই অংশটা হলো সিয়াল। এরপরে মাঝে থাকছে কোর, অর্থাৎ তিনি তার মতে নিফে, এবং বাইরের এই অংশটা থাকছে কি, সীমা। এই তিনটা ভাগে কিন্তু তিনি ভাগ করতে চাইছেন। এবার দেখুন, এই তিনটা বিভাগ সম্পর্কে ওনার মতে যে সমস্ত বৈশিষ্ট্যগুলো থাকা বা গভীরতা থাকা দরকার আছে সেইটা নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। দেখুন ওনার মতে কি হচ্ছে, যে আমরা দেখলাম কি তিনটা স্তর, সেই তিনটা স্তর যদি দেখি, একটা সিয়াল বললাম, একটা সীমা বললাম, আর একটা নিফে বললাম, এই তিনটারই সামান্য করে হলেও বৈশিষ্ট্য আমরা জেনে নেব। দেখুন প্রথম ক্ষেত্রে, বলা হচ্ছে কি, সবথেকে উপরের স্তরটা হলো সিয়াল। দেখুন সবথেকে উপরের স্তরটা হলো সিয়াল, যা মূলত পাললিক শিলা দ্বারা গঠিত, যা গ্রানাইটের সমাবেশ সবথেকে বেশি, গ্রানাইট শিলার সবথেকে সমাবেশ বেশি রয়েছে কোথায়, সিয়াল স্তরে। এবার যদি সীমার কথা বলি, সীমাতে বলা হচ্ছে যে ব্যাসল্ট শিলা সবথেকে বেশি রয়েছে, ব্যাসল্ট শিলার সমাবেশ সবথেকে বেশি রয়েছে। আর নিফে অঞ্চলে সমস্ত পদার্থের, মূলত লোহা এবং যে নিকেল রয়েছে, তার দৃঢ় সমাবেশ এখানে রয়েছে এই অঞ্চলে। অর্থাৎ মূলত লোহা এবং নিকেলের সমাবেশ সবথেকে দৃঢ় এই অংশটা রয়েছে, যা কিন্তু পুরা চৌম্বকত্ব সৃষ্টির মূল কারণ হিসেবে যাকে দেখা হচ্ছে। এবার যদি দেখি যে এবার কোন স্তরটা কীভাবে রয়েছে, এই প্রথম স্তরটা বা শিয়ালের যদি কথা বলি, শিয়াল স্তরটা বলা হচ্ছে কি, যে সবথেকে এটা শক্ত প্রকৃতির রয়েছে, এটা হলো শক্ত প্রকৃতির রয়েছে, আর অর্থাৎ সলিড অবস্থায় রয়েছে। সীমা রয়েছে অর্ধ তরল বা সেমি সলিড রূপে, অর্ধ তরল রূপে রয়েছে। আর এই অংশটা হলো কি, দৃঢ়। কারণ দেখুন, দৃঢ় হলো শক্তের থেকেও বেশি, সবথেকে দৃঢ় অবস্থায় রয়েছে অংশটা, সবথেকে ঘনত্ব এর বেশি হবে। তাহলে ঘনত্ব আকারে যদি আমি দেখি, ভাগ করি, তাহলে আমি দেখতে পাবো কি, যে এই স্তরটা অর্থাৎ সিয়াল স্তরের ক্ষেত্রে আমরা দেখব কত, যে 2.7 থেকে 2.9 গ্রাম পার ঘন সেমি ঘনত্ব। এবার সীমার ঘনত্ব যদি দেখি, সেটা বলা হচ্ছে যে প্রায় 2.9 গ্রাম ঘন সেমি থেকে 4.7
গ্রাম পার ঘন সেমি। আর সবথেকে দৃঢ় অংশ বলা হয়েছে, সবথেকে কঠিন অবস্থায় রয়েছে এই স্তরটা, সুতরাং ঘনত্ব বেশি হবে সেটা আশা করা যাচ্ছে, 11 গ্রাম পার ঘন সেমি। এবার দেখুন এই স্তরটা আমরা দেখলাম যে ভাগগুলো তিনটা আমরা ভাগ করেছি, কিন্তু কত কিলোমিটার পর্যন্ত গভীরতায় অবস্থান করছে এই স্তরগুলো। যদি প্রথম স্তরের কথা বলি, যদি প্রথম স্তর বলতে শিয়াল স্তরের কথা বলা হচ্ছে, শিয়াল স্তরের ক্ষেত্রে বলা হচ্ছে কি যে আশা করা যাচ্ছে যে তিরিশ থেকে 70 কিমি গভীরতা পর্যন্ত কিন্তু অবস্থান করতে পারে এই শিয়াল স্তরটা। কোথাও কোথাও কিন্তু আমরা দেখেছি যে 300 কিলোমিটারও কিন্তু আলোচনা করা হয় কোথাও কোথাও। এবার দেখুন সীমা স্তরের ক্ষেত্রে বলা হচ্ছে কি যে 1000 কিলোমিটার থেকে 2000 কিলোমিটার পর্যন্ত কিন্তু এর গভীরতা। আর নিফের ক্ষেত্রে বলা হচ্ছে যে আপ টু, অর্থাৎ 6880 কিলোমিটার পর্যন্ত এটা বিস্তৃত, অর্থাৎ মূল অংশটা তিনি বলতে চাইছেন যে 6880 কিলোমিটার পর্যন্ত এর গভীরতা। এই গভীরতাটা তিনি বলছেন না, তিনি বলছেন যে 6880 কিলোমিটার পর্যন্ত কিন্তু এই স্তরের বিস্তার রয়েছে, অর্থাৎ এখান থেকেই শুরু হবে স্বাভাবিকভাবে। তো এই বিভাগগুলো ছিল। এখানে আমরা দুটো জিনিস বলতে পারি, যে সীমা স্তরটা হলো যে আমরা যে অগ্নুৎপাত ঘটে বা ম্যাগমা বাইরে বেরিয়ে আসে, সেটা কিন্তু সেই ম্যাগমা কিন্তু সীমা স্তর থেকেই আসে, অর্থাৎ অগ্নুৎপাতের ম্যাগমার কিন্তু উৎস হলো সীমা স্তর। আর পুরা চুম্বকীয় যে ম্যাগনেটিক পাওয়ার আছে তা কিন্তু এই নিফে স্তর থেকে কিন্তু সৃষ্টি হয়। তো এই ছিল এডওয়ার্ড সুইসের মতে যে ডিভিশন ছিল বা কিছু বৈশিষ্ট্য ছিল সেগুলো আমরা আলোচনা করলাম। কিন্তু এবার বলেছিলাম যে কেমিক্যাল ডিভিশন তো আমরা জানলাম এবং সেটা এডওয়ার্ড সুইসের মতেও আমরা জেনে নিলাম। এবার আসছি আমরা কি যে মেকানিক্যাল ডিভিশন। মেকানিক্যাল ডিভিশনে আমরা দেখতে পাবো মূলত চারটা ভাগে ভাগ করেছি। চারটা ভাগ হলো প্রথমে যে লিথোস্পিয়ার, দ্বিতীয় ভাগ রয়েছে অ্যাস্থেনোস্পিয়ার, তৃতীয় হলো মিসোস্পিয়ার, আর চতুর্থ হলো ব্যারিস্পিয়ার। এই চারটা ভাগ হলো মেকানিক্যাল ডিভিশন। এবার দেখুন এই ছবিটা আমরা একটু মুছে দিই, এই ছবিটা মুছে দিলে সুবিধা হবে, বা আমরা এই ছবিটা আমরা এখানে টেনে নিচ্ছি। কারণ দেখুন আমরা কীরকম ভাগটা দেখাতে চাইছি, যে কেন্দ্র থেকে আমরা এইরকম একটা অংশ কেটে নিয়েছি, এই অংশটা আমরা কিন্তু এখানে আঁকছি। তাহলে কীরকম দাঁড়াবে, এইরকম দাঁড়াবে যে পৃথিবীর কোর পর্যন্ত এলো, তারপরে আবার এই ক্রাস্ট পর্যন্ত বিস্তার লাভ করলো। এবার দেখুন বলেছে কি চারটা ভাগে ভাগ করায়, সব থেকে উপরে রয়েছে লিথোস্পিয়ার। লিথোস্পিয়ারের আগে আমরা দেখেছিলাম কি যে এইরকম একটা স্তর ছিল যেটাকে বলছিলাম ক্রাস্ট, অর্থাৎ শিয়াল সীমা সাথে অ্যাস্থেনোস্পিয়ারকে যুক্ত করে, অ্যাস্থেনোস্পিয়ারকে ধরে যে অংশটা পাবো, তাকে আমরা বলবো কি লিথোস্পিয়ার। তাহলে লিথোস্পিয়ারের ক্ষেত্রে আমরা বললাম কি যে শিয়াল সীমা প্লাস অ্যাস্থেনোস্পিয়ার, এই তিনটা স্তর মিলিত হয়ে কিন্তু বলা হচ্ছে যে লিথোস্পিয়ার। এবার দেখো শেষের স্তরটা কোনটা ছিল, ব্যারিস্পিয়ার হলো কোর অঞ্চলটাকে বলা হচ্ছে যে ব্যারিস্পিয়ার। এবার তাহলে দেখতে পাচ্ছি কি দুটো অংশ পড়ে থাকলো, অ্যাস্থেনোস্পিয়ার এবং মেসোস্পিয়ার। এই আপার ম্যান্টেলের অংশটাকে, এই আপার ম্যান্টেল যে রয়েছে সেই অংশটাকে মূলত বলা হয় কি অ্যাস্থেনোস্পিয়ার। কোথাও কোথাও আমরা দেখতে পাবো কি যে দুটো একসাথেই বলে দেওয়া হচ্ছে অ্যাস্থেনোস্পিয়ার হিসাবে, আবার কোথাও কোথাও কিন্তু আলাদা ডিভিশন রয়েছে, এবং নিচের অংশটাকে কিন্তু বলে দেওয়া হচ্ছে যে মিসোস্পিয়ার। মিসোস্পিয়ারটা তুলনামূলক ছোট, মিসোস্পিয়ারটা কিন্তু তুলনামূলক ছোট। সুতরাং আমরা দেখতে পাচ্ছি কি কোথাও কোথাও আমরা দেখবো এই দুটো স্তরকে, অর্থাৎ পুরো ম্যান্টেলটাকেই বলে দেওয়া হচ্ছে, মানে যতটুকু বাকি থাকলো, আপার ম্যান্টেলের কিছু অংশ তো লিথোস্পিয়ারেই চলে গেছে, বাকি যে পড়ে থাকা অংশটা সেটাকে আমরা বলছি কি অ্যাস্থেনোস্পিয়ার। আবার যখনই আমরা দুটো ভাগে ভাগ করব তখন দেখব কি যতটুকু অংশ আছে তার উপরের অংশটাকে মূলত বলবো কি অ্যাস্থেনোস্পিয়ার, আর
পরের অংশটাকে, বাকি ম্যান্টেল যেটা পড়ে থাকলো সেটাকে আমরা বলবো কি, মেসোস্ফিয়ার। অর্থাৎ এখানে আমরা চারটা ভাগ করেছি, লিথোস্ফিয়ার, অ্যাস্থেনোস্ফিয়ার, মেসোস্ফিয়ার এবং ব্যারিস্ফিয়ার। তো আজকের ভিডিও এইটুকু পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমাদের ভিডিওতে অবশ্যই জানাবেন যে আপনারা কী ধরনের পরবর্তী সময়ে ভিডিও আলোচনা মানে চাইছেন। কারণ দেখুন, এই ভিডিওটা মূলত হায়ার এডুকেশনের জন্য, কারণ ছোটদের জন্য এটা নয়। কারণ বুঝতে পারছেন, ছোটদের ক্ষেত্রে মডার্ন যে লেটেস্ট লেয়ারটা আছে, যেখানে কিন্তু আমরা ছখানা বিভাগ করেছি, সেটা কিন্তু আগে আমরা ভিডিওতে পাবলিশ করে দিয়েছি, সেই বিভাগটা কাজে লাগে। এটা মূলত একটু হায়ার স্টাডি যারা করছেন তাদের জন্যই কাজেটা লাগে। আর মূলত অ্যাডওয়ার্ড সুইস যে রয়েছে, উনার মতবাদটা সবথেকে গুরুত্বপূর্ণ। আর কোশ্চেন এখান থেকে শর্ট কোশ্চেন এসে গেলে, আপনার ব্যারিস্পিয়ার বলতে কাকে বোঝায় সেটা কিন্তু আপনি যদি কোর না জানেন তাহলে কিন্তু সমস্যা হয়ে যেতে পারে। তার মানে এই শর্ট কোশ্চেনের জন্য এটা কাজে লাগতে পারে, হায়ার স্টাডির জন্য কাজে লাগতে পারে। তো আজকের ভিডিও এইটুকু পর্যন্ত, ধন্যবাদ।